ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সলিনয়েড। এখন অ্যাকচুয়ালি সলিনয়েডটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সলিনয়েডটা কেন সেটা আমাদেরকে বুঝতে হবে। সো আমরা একটা জিনিস দেখলাম যে একটা তারের মধ্য দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহিত করব, তখন ওই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই না? আমি এটা বুঝাইছিলাম যে একটা তার, সাপোজ এটা হচ্ছে একটা তার, এবং এই তারটার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, সাপোজ এই বরাবর যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন এই বরাবর তড়িৎ প্রবাহিত হলে এই বরাবর, অর্থাৎ এই বরাবর, এই বরাবর কি হবে, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এবং এদিকে আমি কয়েকটা দেখাই, এই বরাবর এরকম চৌম্বক বলরেখার সৃষ্টি হবে, তাই না? এবং চৌম্বক বলরেখার যে দিক, সেই দিকটা হবে এরকম ভাবে দিলে এইরকম, অর্থাৎ এইরকম ভাবে। তোমরা যদি এটা এটার ক্ষেত্রে খেয়াল করো, তখন তোমরা যদি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, তখন সাপোজ এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তখন চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইরকম, অর্থাৎ এই দিকে এরকম ভাবে গোল গোল অনেকগুলো বলরেখার সৃষ্টি হবে। ক্লিয়ার? এখন এটা হচ্ছে একটা সাধারণ তারের ক্ষেত্রে। আমি যখন একটা সাধারণ তারের ক্ষেত্রে, তারের মধ্য দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহিত করতেছি, তখন এটা চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তো এখন আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন তারের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহিত করতেছি, এবং একটা যখন এরকম ভাবে সিঙ্গেল একটা তার থাকবে, তখন যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রটা মানে একটু দুর্বল হবে, অত্যন্ত দুর্বল হবে। সো আমি এটাকে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ আমি যদি, হ্যাঁ, তড়িৎ প্রবাহের পরিমাণ যদি বাড়াই, চৌম্বক ক্ষেত্র আস্তে আস্তে শক্তিশালী হবে, বাট তড়িৎ প্রবাহের পরিমাণ ঠিক রেখেও আমি এটার চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রটাকে শক্তিশালী করতে পারি। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি এই যে সলিনয়েডের ধারণাটা কিভাবে আমাদেরকে চৌম্বক ক্ষেত্রটাকে শক্তিশালী করতে আমাদেরকে সাহায্য করে। তো একটা সলিনয়েড মানে হচ্ছে আর কিচ্ছু না, সলিনয়েড মানে হচ্ছে তুমি ধরো এটার মধ্যে একটা তারকে, একটা তারকে এরকম ভাবে পেঁচাইলা, এরকম ভাবে পেঁচানোর পরে তুমি এরকম পাবা, ইভেন তুমি এখন যে স্ট্রাকচারটা পাবা, সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা সলিনয়েড, খেয়াল করো সেরকম স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা সলিনয়েড, তাই না? সো এই যে এই এই যে এই সলিনয়েডটা আছে, সো এই যে এরকম ভাবে, ইভেন এটা যদি থ্রি ডাইমেনশন দেখানো যায়, তাহলে হচ্ছে এরকম ভাবে গোল গোল ইয়া থাকবে, রিং থাকবে, তাই না? গোল গোল রিং থাকবে। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সলিনয়েডের এই এক প্রান্তে আমরা ব্যাটারির একটা প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্ত, আর এক প্রান্তে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করব, এবং যে কারণে তড়িৎ প্রবাহের দিক অর্থাৎ ধনাত্মক আধানের দিক সেটা হবে এই দিক থেকে এই দিক, তাই না? এই দিক মানে এটার ক্ষেত্রে এইভাবে যা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা একে একটা গোল রিংকে আলাদা করে নিব, এবং ওইটা দিয়ে আমরা বিশ্লেষণ করে দেখাবো যে অ্যাকচুয়ালি যখন তুমি একটা সলিনয়েড সৃষ্টি করবা, তখন এই প্রত্যেকটা রিং এর, এই যে প্রত্যেকটা রিং, এই প্রত্যেকটা রিং এ তুমি যেভাবে পেঁচাইছো, প্রত্যেকটা কি গোল গোল অংশ গঠন করছে না, ওই প্রত্যেকটা গোল যেটা করে সেটা হচ্ছে ওরা ওদের বলরেখাগুলোকে এই কেন্দ্রের দিকে, এই যে এই কেন্দ্রের মধ্যে একসাথে নিয়ে আসে, অর্থাৎ এই কেন্দ্রের মধ্যে চৌম্বক বলরেখা যেটা হয় সেটা হচ্ছে কেন্দ্রের মধ্যে চৌম্বক বলরেখাগুলো মানে একসাথে জমতে থাকে, এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় কেন্দ্রে অর্থাৎ ভিতরে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইখানে আমি একটা রিং ধরবো, মানে এইখান থেকে একটা আইসোলেটেড ফর্ম নিলাম, মানে এখান থেকে একটা জাস্ট একটাকে আলাদা করে আমি এটাকে নিয়ে বিশ্লেষণ করে দেখাবো। এইটার ক্ষেত্রেও আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ব্যবহার করবো, কারণ আমরা চৌম্বক ক্ষেত্রের বলরেখা বের করতে চাচ্ছি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে চাচ্ছি। ক্লিয়ার? সো ধরো এটা হচ্ছে এরকম একটা রিং, এই জায়গায় যেটা করবো সেটা হচ্ছে একটা জায়গায় ব্যাটারি ধনাত্মক প্রান্ত সংযুক্ত করব, অর্থাৎ ব্যাটারি যদি এটা হয়, একটা জায়গায় ব্যাটারি ধনাত্মক প্রান্ত, একটা জায়গায় ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, খেয়াল করো বড় দাগটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, ছোট দাগটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি সলিনয়েড থেকে একটা স্ট্রাকচার আলাদা করে নিলাম, এবং আলাদা করে নেওয়ার পরে সেটা যেটা হলো সেটা হচ্ছে এরকম ভাবে ছিল, এরকম একটা তার, এরকম একটা তার ছিল, এই তারটা থেকে
দুইটা তার যেটা বের হয়েছে সেটা থেকে ব্যাটারি লাগাম, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ দিলাম। এখন দেখো, এখন বিদ্যুৎ প্রবাহের দিকটা একচুয়ালি কি হবে, যাদের চলতড়িৎ খুব ভালোভাবে কেয়ার হয়েছে তারা বুঝতে পারবা যে বিদ্যুৎ প্রবাহটা একটা প্রোটন, এইদিকে তো আমরা ধরে নিচ্ছি যে ধনাত্মক আধানের প্রবাহ, একটা ধনাত্মক আধান যেহেতু এদিক এই এদিক থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসবে, এদিক থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসবে, অর্থাৎ এইভাবে সে ঘুরবে ঘুরবে ঘুরতে 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 এই তারের মধ্য দিয়ে এরকম ভাবে যাবে, গিয়ে তারপরে এরকম ভাবে আসবে। এখন আমরা যদি চিন্তা করি এই যে এইটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো এটা যদি দুইটা বাহু আমরা চিন্তা করি, আমরা যদি এই এই বরাবর হেঁটে দিই তখন দেখবো যে আমরা এই দিকে তড়িৎটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, খেয়াল করো এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে এই দিকে, এবং এই লেভেলের পরে তড়িৎটা কিন্তু এই বরাবর আসতেছে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে। আলটিমেটলি কি হলো, সেটা হচ্ছে এই দুইটা বাহুতে বিপরীত ধরনের তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একটা দিয়ে যেই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে অন্যটা দিয়ে অন্য বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করবো, বট এইটার ক্ষেত্রে আবার এইটার ক্ষেত্রে, ক্লিয়ার? এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, খেয়াল করো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের জন্য এই তড়িৎ প্রবাহের দিকে আমাকে ডান হাতের এই আঙুলটা, অর্থাৎ বুড়ো আঙুলটা স্থাপন করতে হবে, এবং চৌম্বক ক্ষেত্রের দিকটা পাওয়ার জন্য আমাকে এই আঙুলগুলোকে আনতে হবে, তাই না? সো আমি যদি এটা করি, খেয়াল করো আমি যখন এই বরাবর দিব, এই বরাবর যখন দিব, খেয়াল করো এই বরাবর দিলাম, তখন এই যে এইরকম এইরকম একটা দিক আসতেছে, এইরকম খেয়াল করো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো এই যে এরকম এরকম ভাবে দেখা, এই যে দেখো এরকম ভাবে আসতেছে, অর্থাৎ এরকম। তোমরা যদি থ্রি ডাইমেনশনাল বুঝতে প্রবলেম হয়, আমি এইটা দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছি। সাপোজ ধরো এইটাই, এটা হচ্ছে একটা সাপোজ এইরকম একটা স্ট্রাকচার দেখো, সো এটা হচ্ছে এই গোল পোর্শনটা, এবং আমরা যদি দেখি এই জায়গায় যখন আমরা একটা ব্যাটারি লাগাবো তখন এটা হচ্ছে সাপোজ এই বাহু দিয়ে বিদ্যুৎ যাচ্ছে হচ্ছে এই বরাবর, এবং এই বাহু দিয়ে বিদ্যুৎ আসতেছে এই বরাবর, খেয়াল করো এটার স্ট্রাকচারটা একটু আমি দেখানোর চেষ্টা করি। খেয়াল করো এই যে এই স্ট্রাকচারটা, চশমার কারণে তো প্রবলেম হয়েছে, কি দেখাবো? আচ্ছা এটাই দেখো, খেয়াল করো অর্থাৎ এইটাতে আমি তড়িৎ প্রবাহিত করছি, এবং তড়িৎ যখন প্রবাহিত করছি তখন একটা বাহুর মধ্যে দিয়ে এই বরাবর তড়িৎ আসছে, এবং এই তড়িৎটা এই বরাবর আসার পরে এই বরাবর এই বরাবর এই বরাবর আসছে, দ্যাট মিন্স দুইটা বাহুর মধ্য দিয়ে দুই রকম তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দুই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এখন একটা দিকে এই বরাবর আসতেছে, খেয়াল করো এই বরাবর, তার মানে এই বরাবর যদি আসে তড়িৎ প্রবাহটা হচ্ছে এই বরাবর, তাহলে আমি যদি এই বরাবর হাতটা রাখি, খেয়াল করো এই বরাবর যদি হাতটা রাখি, বুড়ো আঙুলটা যদি রাখি এই বরাবর, তখন এই যে চৌম্বকটার দিকটা হচ্ছে এইটা, অর্থাৎ এটাকে রাউন্ড করতেছে, এটা এটাকে ঘুরতেছে, খেয়াল করো অর্থাৎ এইরকম। আবার এইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এইটার ক্ষেত্রে দিকটা হচ্ছে এই বরাবর, যেহেতু তড়িৎ প্রবাহিত এটা এইভাবে আসার পরে এই বরাবর গেছে, তো তড়িৎ প্রবাহিত দিকটা হচ্ছে এই বরাবর, দ্যাট মিন্স এই বরাবর যদি রাখি তখন হচ্ছে এইটাকে রাউন্ড করতেছে, এই যে এরকম, খেয়াল করো এই যে দেখো এরকম, অর্থাৎ এই বরাবর এরকম একটা বৃত্ত, এরকম অনেকগুলো বৃত্ত হচ্ছে, ক্লিয়ার? অর্থাৎ আমি জাস্ট এইটাই এইখানে থ্রি ডাইমেনশনালি হয়তো বা তোমাদের বুঝতে প্রবলেম হইতেছে, বাট আমি এটা থ্রি ডাইমেনশনালি দেখানোর চেষ্টা করলাম, তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম জাস্ট অ্যাপ্লাই করবা, তুমি পারলে তুমি একটা তার নিয়ে এরকম ভাবে কল্পনা করো, তুমি পাইরা যাবা যে চৌম্বক ক্ষেত্রের দিক কি, এবং তুমি আলটিমেটলি যেই রাদারটা পাবা সেটা দেখতে পাবা যে চৌম্বক ক্ষেত্রে বল রেখাগুলো সবগুলো কেন্দ্রের দিকে ঘনীভূত হইতেছে, ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা তো এরকম এরকম, এবং বলরেখা তো আমরা জানি যে বলরেখা তো অনেকগুলো থাকে, তুমি যত ইচ্ছা বলরেখা আঁকতে পারো, জাস্ট দিকটা ঠিক ঠিক আঁকতে পারো, তাই না? তো এখানে যদি আরো কয়েকটা বলরেখা আঁকি, তো বলরেখা গুলো হবে এইরকম, অর্থাৎ আলটিমেটলি এই কেন্দ্রের দিকে আমি এই বরাবর বলরেখা পাইতেছি। এটা যদি একটু মুছে আমি যদি ভালোভাবে দেখাই তখন হচ্ছে এই বরাবর বলরেখা পাইতেছি কেন্দ্রের দিকে, এটা কিন্তু একটা বৃত্ত, এরকম ভাবে একটা বৃত্ত, তাই না? আমি জাস্ট এই পোর্শনটা দেখাচ্ছি, মানে যেই পোর্শনে ওরা একীভূত হচ্ছে, খেয়াল করো, এবং এই পোর্শনটার জন্য এটা এরকম ভাবে না এরকম ভাবে আসছে, তাই না? এরকম ভাবে যদি চিন্তা করি জোরটা আছে এরকম এইরকম, দ্যাট মিনস আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে এরকম,
এরকম ভাবে তুমি সার্কেল কেন হচ্ছে এরকম এরকম কয়েকটা দেখা পাচ্ছি। থ্রি ডাইমেনশনে তোমরা চিন্তা করো ব্যাপারটা, যে খেয়াল করো থ্রি ডাইমেনশনে দেখানো পসিবল হচ্ছে না, কারণ এটা হচ্ছে টু ডাইমেনশনাল চিত্র। তারপরে যতটুকু পারতেছি থ্রি ডাইমেনশনে বোঝানোর চেষ্টা করতেছি, তোমাদের বই তো আরো অবস্থা খারাপ। আচ্ছা দেখো, এই যে এই তারটার মধ্য দিয়ে খেয়াল করো, এই তারটার মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন তুমি যদি নিচে চেষ্টা করো একটু, এই তারটার মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এই যে বৃত্তটা যেটা আসতেছে, এই বৃত্তটাতে এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস এই বরাবর, এই বরাবর, এবং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই বরাবর। আমরা তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গার যত বলরেখা আছে সব বলরেখাগুলো এইভাবে বা এইভাবে, অর্থাৎ এই যে কেন্দ্রের দিকে, এই কেন্দ্রের দিকে বলরেখাগুলো মানে মানে একসাথে হচ্ছে, অর্থাৎ ঘনিষ্ঠ হচ্ছে কেন্দ্রের দিকে। এবং আমি এইটা বলছিলাম যে তড়িৎ বলরেখাগুলোর আমরা তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করব, তড়িৎ বলরেখাগুলোর সমকোণে একটা একক ক্ষেত্রফল রাখবো, এবং একক ক্ষেত্রফল রাখলে ওইটার মধ্য দিয়ে যে পরিমাণ এয়া যাবে, কি বলে যে যে পরিমাণ বলরেখা যাবে, সেইটাই হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য। দ্যাট মিন্স এইদিকে যেহেতু খেয়াল করো, তুমি যদি একটা আইসোলেটেড তার রাখতা, অর্থাৎ এইরকম যদি একটা তার রাখতা, তখন কিন্তু এইদিকে জাস্ট এরকম ভাবেই যাইত, সাপোজ ধরো এরকম ভাবে, এরকম ভাবে তড়িৎ প্রবাহ পাইতেছে, এবং এই জায়গায় কিন্তু শুধুমাত্র একটার জন্য পাইতা, কিন্তু তুমি তখন তারটাকে পেঁচাই দিচ্ছ, তখন কিন্তু তুমি দুইটার জন্য পাইতেছ, অর্থাৎ এইখানে একটা বলরেখার সৃষ্টি হচ্ছে, আর এইখানে একটা বলরেখার সৃষ্টি হইতেছে। দ্যাট মিন্স আলটিমেটলি ওই দুইটার বলরেখায় এবং দুইটা বলরেখায় কেন্দ্রের দিকে সবগুলো একসাথে হইতেছে, যেহেতু কেন্দ্রের দিকে সবগুলো একসাথে হইতেছে, তো এই জায়গায় যদি একটা একক ক্ষেত্রফল রাখো, তখন দেখবা যে এই জায়গায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ তড়িৎ মানে চৌম্বক বলরেখা প্রবাহিত হয়েছে। এবং যদি তুমি যদি এইটার ক্ষেত্রে দেখো, তখন হয়তো বা এইখানে যদি তুমি একক ক্ষেত্রফল কল্পনা করো, তখন দেখবা যে এইখানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কম কি বলরেখা প্রবাহিত হয়েছে। দ্যাট মিন্স আলটিমেটলি সলিনয়েডের উদ্দেশ্যটা হচ্ছে যে চৌম্বক বলরেখাগুলোকে কেন্দ্রের দিকে ঘনিষ্ঠ করে, অর্থাৎ ঘন সন্নিবেশিত করে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটাকে বাড়ায় দেওয়া, আর কিচ্ছু না। ক্লিয়ার? সো এইটাই ছিল সলিনয়েড সম্পর্কে আমি তোমাদের যেটা বলতেছি, সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের যদি বুঝতে কিছুটা প্রবলেম হয়ে থাকে টু ডাইমেনশনাল ব্যাপারটার ক্ষেত্রে, তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা থ্রি ডাইমেনশনালি তৈরি করবা, তোমরা একটা একটা তার নিবা, তারটাকে পেঁচায়া জাস্ট এরকম ভাবে রাখবা, এবং এইটার ক্ষেত্রে একটু একটু চিন্তা করবা যে বলরেখাগুলো কিভাবে হচ্ছে। আমি যদি চশমাটার ক্ষেত্রে দেখাই, তখন চশমাটার ক্ষেত্রে হচ্ছে এরকম খেয়াল করো, এবং চশমাটা এইরকম, এবং এইটার ক্ষেত্রে আমি যদি এই বাহুটা নিয়ে চিন্তা করি এবং এই বাহুটা নিয়ে চিন্তা করি, আমি জানি যে এই বাহুটা এবং এই বাহুটা তড়িৎ প্রবাহ হচ্ছে আলাদা। এবং দেখ খেয়াল করো, এই বাহুটার ক্ষেত্রে যে বলরেখাটা পাচ্ছি আমরা, সাপোজ তড়িৎ প্রবাহ যদি এই বরাবর হয়, তখন হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর কয়েকটা বৃত্ত পাইতেছি, এই বরাবর, এই বরাবর। এখন বৃত্তগুলোকে বড় করো, দেখো দেখো এই যে এই কেন্দ্র বরাবর তোমার কয়েকটা ইয়ে আসতেছে, এই বরাবর খেয়াল করো, এই বরাবর যদি বৃত্তগুলো আসে, তখন কি কেন্দ্র বরাবর কি আসবে না? আবার দেখো এইটার ক্ষেত্রে যেহেতু এই বরাবর, দ্যাট মিন্স এই বরাবর, অর্থাৎ এই এই বরাবর আসতেছে, অর্থাৎ সবগুলো এই যে এই এই যে এই জায়গার যে কেন্দ্রটা, সেই কেন্দ্রর মধ্যে সবগুলো এক হইলে এইভাবে যাইতেছে, না হইলে এইভাবে যাইতেছে। এটাই ছিল বেসিক, তোমরা এটা বাসায় পরীক্ষা করো, নো প্রবলেম। তোমরা কইরে দেখতে পারো যে এই যে বড় রেখাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কেন্দ্রের দিকে ঘন সন্নিবিষ্ট হচ্ছে, এবং কেন্দ্রের দিকে ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে সলিনয়েডের যে তীব্রতা, সলিনয়েডের এটা তো শুধুমাত্র একটা রিং এর জন্য, এখন একটা সলিনয়েড তো এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে, তাই না? সো এরকম যেহেতু অনেকগুলো এরকম আছে, খেয়াল করো একটা সলিনয়েড কিন্তু অনেকগুলো এরকম, সো অনেকগুলো এরকমের জন্য যেটা হবে সেটা হচ্ছে এদিকে অনেক অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ বলরেখা আবিষ্ট হবে, বুঝা গেছে ব্যাপারটা? সো অনেক বেশি পরিমাণ যখন বলরেখা আসবে, তখন এই ভিতরে এটার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য অনেকটা বাইরে যাবে, এবং বাইরে যাওয়ার কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লোহাকে একটা সলিনয়েডের ভিতরে এইভাবে ঢুকিয়ে ওই সময় আমরা একটা দণ্ড চৌম্বকে রূপান্তরিত করতে পারি। আমরা যদি বিষয়টা একটু দেখার চেষ্টা করি, তখন যে ব্যাপারটা আছে এইরকম খেয়াল করো, তখন হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম যে একটা সলিনয়েড সাপোজ, এবং এই সলিনয়েডের মধ্যে সাপোজ এটা হচ্ছে একটা সলিনয়েড, বিদ্যুৎ প্রবাহিত করলাম, বিদ্যুৎ প্রবাহিত করার পরে যেটা দিব সেটা হচ্ছে এটার বলরেখাগুলো আমি দিব, বলরেখাগুলো এইভাবে, তোমরা জানোই যে কেন্দ্রর দিকে বলরেখাগুলো আসে, অর্থাৎ এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, বা এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে।
এবং যখন এই যে চৌম্বক বলরেখাটা আবিষ্ট হচ্ছে, তখন আমরা যদি লোহার ক্ষেত্রে চিন্তা করি, অ্যাকচুয়ালি লোহার ক্ষেত্রে ভিতরে চৌম্বকের ইউনিট থাকে। অর্থাৎ একটা লোহাকে যদি আমি চিন্তা করি, এই যে একটা লোহা, এই যে একটা লোহা, এই লোহাটার ভিতরে চৌম্বকের ইউনিট থাকে। অর্থাৎ ইউনিটগুলো হচ্ছে এইরকম ইউনিট। এবং এই যে ইউনিট গুলো বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, সেই জন্য একটা চুম্বক সাধারণ অবস্থায় সে চুম্বক ধর্ম প্রদর্শন করে না। কিন্তু যখন তুমি একটা সলিনয়েডের ভিতরে ঢুকাবা, তখন এই যে চুম্বক বলরেখার কারণে, এই যে দেখো চুম্বক বলরেখা কিন্তু গুলো কিন্তু একভাবে সজ্জিত হয়েছে, অর্থাৎ এইভাবে গেছে আর এইভাবে গেছে, তারা একভাবে সজ্জিত হয়েছে। তো এই বলরেখা গুলোর কারণে যেটা হবে সেটা হচ্ছে এই যেই ইয়াটা মানে লোহার দণ্ডটা, সেই লোহার দণ্ডটা এই যে এই চুম্বক ক্ষেত্রের ইউনিট গুলো, চুম্বকের ইউনিট গুলো কি হবে, একদিকে সজ্জিত হয়ে যাবে। তো আমি যদি আঁকার চেষ্টা করি ব্যাপারটা, ঠিক হচ্ছে এইরকম, সাপোজ ধরো যে এই জায়গায় যখন আমি একটা এয়ার দিব, একটা দণ্ড দিলাম, দণ্ড দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় যে ইউনিট গুলো ছিল, এই ইউনিট গুলো কি হবে, এরকম ভাবে একই দিকে সজ্জিত হয়ে যাবে। চুম্বক বলরেখার কারণে আলটিমেটলি এই চুম্বকটাও এখন কি করবে, একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। দ্যাট মিন্স আলটিমেটলি সলিনয়েড বানানোর পরে আমি কি উপকারিতাটা পাইলাম সেটা যদি একটু খেয়াল করো, সলিনয়েড বানানোর পরে আমি কি উপকারিতাটা পাইলাম, একটা হচ্ছে চুম্বক বলরেখাগুলো কেন্দ্রে ঘনীভূত হয়েছে, এই জন্য কেন্দ্রের যে চুম্বক বলরেখা যত বেশি, চুম্বক ক্ষেত্রের শক্তি তত বেশি বা প্রাবল্য তত বেশি। দ্যাট মিন্স চৌম্বক ক্ষেত্রটা বেশি শক্তিশালী পাইছে একটা চৌম্বক ক্ষেত্র কেন্দ্রে। এবং আর একটা জিনিস পাইছে, সেটা হচ্ছে এই লোহাটাও এখন নিজে চৌম্বকে পরিণত হয়েছে। দ্যাট মিন্স আলটিমেটলি এই দুইটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই জায়গায় একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই যে এই ঘটনাটা তড়িতের মাধ্যমে লোহাটাকে চৌম্বকে রূপান্তরিত করা, সেটাকে বলা হয় তাড়িত চৌম্বক, করাই দিলাম, বুঝা গেছে, সেটা হচ্ছে তাড়িত চৌম্বক। ক্লিয়ার? সো এইটা বেসিক ছিল যে ওই ফ্লেমিংয়ের ডায়নোস্টো নিয়মের প্রয়োগটা আমি দেখাইলাম, যে আমরা একটা সলিনয়েড অ্যাকচুয়ালি কি কি করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখলাম যে সলিনয়েড এর মাধ্যমে আমরা একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারি। ক্লিয়ার? সো এটা ছিল এই লেকচারে, আমরা সামনে হয়তো অন্য লেকচারে আলোচনা করবো। থ্যাংকস।